हेलो गाइस, गुड मॉर्निंग सकल के। आज के शनिवार तो शनिवार सकाल सकाल चान करे निये छी, तो स्नान सेरे आमी चले एसेछी छादे। आमार छाद बागानेर फुल गाछ थेके आमी एबार किछु फुल तुले नेब, कारण आमी प्रतिदिन सकालबेला स्नान सेरे तारपरे पुजो करी। तो आमी आमार छाद बागानटा केमन देखते सेटा तोमादेर साथे शेयर करे नेछी। ভীষণ সুন্দর আকাশে ঝলমলে রোদ রয়েছে, তার সাথে সকাল থেকেই বেশ সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে আজকে সকালটা। সকালবেলা একটু আমি ছাদটাকে ঘুরে নিয়ে ফুল টুল তুলে ফুল নিয়ে আমি এবার সোজা চলে যাব ঠাকুর ঘরের দিকে। তো তোমরা দেখে নাও, আমার গাছে খুব অল্পই ফুল হয়েছে, সেই ফুল থেকেই আমি কিছু ফুল তুলে নিয়েছি। তো এবার এই ফুল দিয়েই আমি পুজো সেরে নেব। তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট, সব কিছু করে নিয়ে আমি আরতি করছি। তো আমার সাইরামকে আমি প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা দুবেলা করি সন্ধ্যা আরতি করি, সমস্ত ঠাকুরকেই একসাথেই পুজো করি। সকাল সকাল পুজো সেরে নিয়ে আমি এবার ব্রেকফাস্ট করে নিলাম। তো আজকে ব্রেকফাস্টে ছিল তরকারি আর রুটি। এবার আমি চলে গেছিলাম কিচেনে। তো স্যাটারডেতে আমাদের নিরামিষ রান্না হয়, তাই আজকের রান্নায় ছিল আলু পোস্ত। আমি ফার্স্টে আলুগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম, তারপর আলুগুলো একটু বয়েল হয়ে যাওয়ার পরে আমি পোস্ত বাটাটা তার মধ্যে দিয়ে দিই। পোস্ত বাটা দেওয়ার পরে আমি আবার ভালো করে সেটাকে একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নিতে থাকি। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি পোস্ত বাটা দিয়ে আলুটাকে। এবার এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব। তো সবাই দেখছো কতটা সুন্দর দেখতেও লাগছে। এবার আমি ওগুলোকে আবার একসাথে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে রেডি হয়ে গেল আমার আজকের পোস্ত। এবার আমি পরের রান্নায় চলে গেলাম। নেক্সট রান্নাটা ছিল বিউলির ডাল। তো আমি কড়াইতে গরম কড়াই তেল, শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা দিয়ে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আবার একটু আদা বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে নাড়তে থাকলাম। প্রেশার কুকারে অলরেডি আগে থেকে আমার ডাল সেদ্ধ করাই ছিল, তো আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। তো ডালটা কিছুক্ষণ রেডি হওয়ার জন্য দিতে হবে, তো ততক্ষণে ডালটা হতে থাকলো, ডালটা হয়েও গেল, বিউলির ডাল রেডি হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছিলাম, ঢ্যাঁড়স ভাজা হবে আজকে, সেই জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা বটি টেকাতে খুব ইজি লাগে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, ঢ্যাঁড়স আলু কাটা হয়ে গেছিলো। ফার্স্টে আমি এবার গরম কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তেলটা ফার্স্টে একটু গরম হয়ে যাওয়ার পর আমি পিস পিস করে কাটা আলুগুলোকে, নুন হলুদ মাখিয়ে রাখা ছিল ওগুলোকে, আমি আজকে ফার্স্টে ভেজে নেব। গরম গরম তেলে আলু ভেজে নেব ফার্স্টে। তো আলুগুলো সব দিয়ে দিলাম কড়াইতে, এবার খুন্তি দিয়ে আবারও সমস্ত আলুটাকে একটু নেড়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আলু ভাজা হয়ে গেল। গরম কড়াই থেকে আমি ছাঁকা তেলে আলুগুলোকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো আজকের মতো আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম, ঢ্যাঁড়স ভাজাগুলোকে ভেজে নেব, ঢ্যাঁড়সগুলোকে
কড়াইতে দিয়ে আবার ঢ্যাঁড়শগুলোকে নাড়তে থাকলাম। খুবই সিম্পল, ঢ্যাঁড়শ ভাজা এবং আলু ভাজা দুটোই আমার রেডি হয়ে গেছে। তো আজকের মেনুতে ছিল আলু পোস্ত, আলু ঢ্যাঁড়শ ভাজা আর বিউলির ডাল। আজকের মতো শেষ এখানেই।